পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। যার পাকা বাড়ি ছিল তার পাকার বাড়ি বানিয়ে দিচ্ছেন, যার বাড়িতে গ্যাস ছিল না গ্যাসের সিলিন্ডার দিচ্ছেন, রেশন দিচ্ছেন, মানুষের চিকিৎসার জন্য 5 লাখ টাকা বছরে দিচ্ছেন আয়ুষ্মান যোজনা। দিদিমণি আমাদের পেতে দিচ্ছেন না, তাই বাংলার মানুষ পায়নি। গরিব কৃষকরা তার ফসলের ন্যায্য দাম পান না। ধান কেন্দ্র সরকার দাম দিয়েছে 1720 টাকা, আমরা বিক্রি করি 1200 টাকা কুইন্টাল, কি তাই তো? আর দিদির ভাইরা সমস্ত ফোড়েরা নিয়ে গিয়ে প্রতি কুইন্টালে 500 টাকা কাঠবানি নিয়ে বিক্রি করে। গতবারে ছিল 1720, এবার হচ্ছে 1868, কিন্তু আমরা এই 1200-1300 টাকার বেশি কুইন্টাল বিক্রি করতে পারি না। কি কেউ 1800 টাকা বিক্রি করেছে একজনও? কিন্তু যারা আমাদের কাছ থেকে 1200-1300 নিয়ে যায়, তারা নিয়ে গিয়ে সরকারকে 1800-1850 টাকা বিক্রি করছে, 600-500 টাকা প্রতি কুইন্টালে কাঠ মানে নিচ্ছে। তারা কারা? তারা বড় বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। টিএমসির মিটিং হলে বাস ভরে ভরে লোক নিয়ে আসে, মিটিং এ বিরিয়ানির প্যাকেট সাপ্লাই দেয়। তাই তারা আমাদের ধান নিয়ে গিয়ে আমরা কষ্ট করে ফসল ফলাবো, ঋণ করে করে পরিশ্রম করে, আর তারা ফোকাটে 500-600 টাকা পেয়ে যাবে। গত বছর আলু চাষ করেছিল আমাদের এখানকার কৃষকরা। আমাদের বাঁকুড়া জেলাতেও আলু হয়, মেদিনীপুরে হয়, হুগলি হয়, বর্ধমানে হয়, দেশের অর্ধেক আলু এখানেই হয়। যারা চাষ করে তারা 5 টাকা করে কিলো বিক্রি করেছিল আলু গত বছর। কিলোতে 1 টাকা লাভ, 4 টাকা খরচা, 1 টাকা লাভ। আর সেই আলু বছর শেষে কিনতে হলো আমাদের কত করে কিনতে হলো? 45-50 টাকা কিনতে হলো। চাষি 5 টাকা বিক্রি করে খাওয়ার জন্য 50 টাকা কিনবে, এবারে 4 টাকা করে বিক্রি করছে, দেখবেন পরের বছর 40 টাকা দাম হবে সেই আলুর। তো আমরা 1200 টাকা ধান বিক্রি করব, সেটা নিয়ে গিয়ে লোকে 1750 টাকা বিক্রি করবে। আমরা 4 টাকা কিলো আলু বিক্রি করবো, সেটা আমাদের 40 টাকা খেতে হবে। গঙ্গার ধারে পেঁয়াজ চাষিরা গত বছর পেঁয়াজ চাষ করেছিল, খুব পেঁয়াজ হয়েছিল, 3 টাকা করে কিলো বিক্রি হয়েছে, দাম পায়নি বলে চাষি আত্মহত্যা করেছে। সেই এই পেঁয়াজ এবারে কত করে কিনলেন? 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকাও পেঁয়াজ বিক্রি হয়েছে। চাষি বিক্রি করবে 3 টাকা, আর কিনবে যখন 80 টাকা, কি অপরাধ করে চাষি? আর তারপরে মোদীজি জানেন চাষির দাম পায় না, ক্ষতি হয়, তাই বছরে 6000 টাকা তাকে বিশেষ অনুদান দিচ্ছেন, কৃষক সম্মান নিধি। কিন্তু দিদি আমাদের বাংলার চাষিদের পেতে দিচ্ছেন না। সারা দেশে প্রায় 10-12 কোটি কৃষক, 1,10,000 কোটি টাকা কেন্দ্র সরকার অনুদান দিয়েছে চাষিদেরকে, এই জন্য 6000 টাকা দিচ্ছেন যে যখন বীজ কিনতে হবে, সার কিনতে হবে, জল দিতে হবে, চাষির পয়সা নাই, চাষ করতে পারে না, যাতে সময় চাষটা শুরু করতে পারে, সেই জন্য কৃষক সম্মান নিধি। কিন্তু দিদি পশ্চিমবাংলার 73 লক্ষ এরকম চাষি যারা পেতে পারেন, সমস্ত গরিব চাষি পাওয়ার কথা, একজন গোপিতে যায়। আমরা গরিব মানুষ অসুখ বিসুখ হলে চিকিৎসা করার জায়গা নেই, হসপিটালে যান, সাততলা নীলসাদা বাড়ি সুপার স্পেশালিটি হসপিটাল জেলা কেন্দ্রে, ডাক্তার নার্স ওষুধ কিছুই নাই, জ্যান্ত মানুষ কানে জড়ে ভালো হরি হরিবল হয়ে বাড়ি ফিরে আসে, দিন রাত্রে অসুস্থ হয়ে যেতে জানেন, লোকে জমি বাড়ি বিক্রি করে নার্সিং হোমে যায়। আর তা নাহলে ঝাড়খণ্ডে রাঁচি যাবে, নাহলে চেন্নাই মুম্বাই যাবে, ভেলোর যাবে। এই দুর্দশা কেন? কিসের জন্য হসপিটাল বিল্ডিং করেছেন? ভোট নেওয়ার জন্য? কেন্দ্রের টাকায় বাড়ি ভাড়া করে দিয়েছেন, কিছুই নেই তার মধ্যে। গরিব মানুষ এটুকু চায়, চিকিৎসাটুকু চায়, বিনা চিকিৎসায় যেন কেউ না মরে সেই ব্যবস্থা করতে চাই আমরা। যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে দেশের মধ্যে, সব জায়গায় আমরা মানুষকে এই সাধারণ জিনিসগুলো দিয়েছি। কাজের জন্য এখানকার যুবক ছেলেদের পশ্চিম ভারতে যেতে হবে বুড়ো বাবা মাকে ছেড়ে? দুর্গা পূজার সময় একবার বাড়ি আসবে মুখ দেখতে, তাও গত বছর দিদিমণি আসতে দিলেন না, ট্রেন চালালেন না, লকডাউনে সব ছেলেগুলো থেকে গেল। এর পরিবর্তন দরকার আছে। স্কুলে মাস্টার হোক, হসপিটালে ডাক্তার হোক, থানায় পুলিশ হোক, এটুকু আমরা চাই। ভারতীয় জনতা পার্টি এটা দিয়েছে অন্য রাজ্যে, সেই অধিকার নিয়ে আমরা এসেছি। একবার সুযোগ চাইছি, বিজেপিকে ক্ষমতায় আনুন, বাংলার সার্বিক পরিবর্তন করে দেন। মা বড়দের মান সম্মান নিয়ে টানাটানি হয়, রাস্তায় বলে আঁচল ধরে হাত ধরে টানে, একটা লোকেরও সাজা হয়নি। জেলায় জেলায় খুন ধর্ষণ হচ্ছে, কারো চার্জশিট হয় না, কারো জেল হয় না। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদেও হয়েছে, মহিলাদের অত্যাচার হয়েছে, নির্ভয়া কাণ্ড বলা হয়েছে, একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে,
এরকম বহু ঘটনা হয়েছে, কিন্তু ছ মাসের মধ্যে আট মাসের মধ্যে সাজা হয়েছে, তারা ফাঁসি হয়েছে, নালে পুলিশের গুলিতে মরেছে। পশ্চিমবাংলায় অত্যাচার অন্যায় করার পরে, ধর্ষণ করার পরেও সে টিএমসি ঝান্ডা ধরলে পুলিশ তার গায়ে হাত দেবে না, কেসও নেবে না। আমাদের 136 জন কর্মীকে হত্যা করা হয়েছে, তার জন্য কাউকে সাজা দেয়নি এখনো পর্যন্ত। ঘুরে বেড়াচ্ছে লোক একটা একটা খুন করছে, কারণ সে টিএমসির সঙ্গে যুক্ত আছে। পুলিশের হিম্মত নেই, কোনো চোর ডাকাতের গায়ে হাত দেয় তাহলে তার ট্রান্সফার হয়ে যাবে। পুলিশের এত বেইজ্জতি, অত্যাচার, এত অপমান আমরা কোনোদিন দেখিনি। ভারতীয় জনতা পার্টি যেদিন ক্ষমতায় আসবে, পুলিশের ওই ইউনিফর্ম আর অশোক স্তম্ভের যোগ্য মর্যাদা ফিরিয়ে দেবো আমরা। পুলিশকে কেউ চমকাতে পারবে না, পুলিশকে কেউ গালাগালি দিতে পারবে না, সেদিন পুলিশ পুলিশের মতো হবে। আজ পুলিশের সম্মান নেই, পুলিশের সুরক্ষা নেই, তাই সমাজের কারো সুরক্ষা নেই। থানা আক্রমণ করা হচ্ছে, থানায় বোম মেরে দিচ্ছে। কেষ্ট মন্ডল বীরভূমের বলছে, মারো পুলিশকে বোম। পুলিশ কি বোম মারে জিনিস নাকি? হ্যাঁ, কয়লার টাকা, পাথরের টাকা, বালির টাকা লুট করছো আর লোককে চমকাচ্ছ। যে পার্টি ক্ষমতায় তার নেতারা যদি পুলিশকে গালাগালি দেয়, চমকায়, কোন লোক মানবে কেন? সে পুলিশ আমাদের মা বোনের সম্মান রক্ষা করবে কি করে? তাই পুলিশের যোগ্য মর্যাদা দিতে হবে, তাকে অধিকার দিতে হবে, সে আইনকে রক্ষা করতে পারে। মহিলাদের সম্মান দিতে হবে, আমাদের রাজত্ব মহিলাদের কেউ তাকাতে পারে না। আর যেদিন ক্ষমতায় আসবে বিজেপি, যতগুলি বদমাইশি আছে এইসব কাজ করে সব কটাকে জেলে ভাত খাওয়া আমরা পরের দিন বলে দিচ্ছি। পঞ্চায়েত নির্বাচনে আমাদেরকে নমিনেশন করতে দেওয়া হয়নি, ভোট করতে দেওয়া হয়নি, ভোট দিতে দেওয়া হয়নি। যারা ভোট লুট করে পঞ্চায়েত করেছে এরা দেখুন তারা কিরম বাড়ি গাড়ি হাঁকাচ্ছে। অনেকে বলে পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়নি, হয়েছে পরিবর্তন। যান পঞ্চায়েতের বাড়ি দেখুন, টিএমসি পঞ্চায়েত প্রধানের বাড়িতে দেখুন, সমিতির মেম্বারের বাড়ি দেখুন, জেলা পরিষদের বাড়ি দেখুন, পরিবর্তন হয়েছে কিনা। তিনতলা নীল সাদা বাড়ি হয়েছে, চার চাকার গাড়ি হয়েছে, বউর গায়ে গয়না হয়েছে, ছেলেগুলো ইংরেজি মাধ্যমে স্কুলে পড়ছে, পরিবর্তন হয়নি। যাদের বিড়ি খাওয়ার পয়সা ছিল না, একটা বিড়ি দুবার খেত, নিবিয়ে কানে গুঁজে রাখত, এখন লম্বা লম্বা সিগারেট ফুঁকছে, গোল গোল ধোঁয়া ছাড়ছে, কোথা থেকে পয়সা এলো? যে নিজের পয়সায় চা খেতে পারতো না, পাড়ার দোকানে বসে থাকতো, কেউ গেলে বলছে সুজিত দা এক কাপ চা খাও না, এখন যাওয়ান যে ডেকে ডেকে স্পেশাল চা খাওয়াচ্ছে, পয়সা করতে না। আমাদের রাস্তার টাকা, জলের টাকা, ড্রেনের টাকা, স্কুল বিল্ডিং এর টাকা ঝেড়ে ফাঁক করে দিচ্ছে, আর তাতে বাড়ি গাড়ি হচ্ছে। যার মাথায় চুল তেল দেওয়া, তেল দেওয়া চুল, চুলে তেল দেওয়ার পয়সা ছিল না, লাল লাল চুল উঠতো হাওয়াতে, এখন শ্যাম্পু মেরে ঘুরে বেড়াচ্ছে, কিরম দেখুন। ভাঙা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, নতুন মোটর সাইকেল কিনেছে। আর যার ভাঙা মোটর সাইকেল ছিল সে চার চাকার কাঁচ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, কালো কাঁচের গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, পয়সা করতে গেলো। এইসব পঞ্চায়েতে ঝাড়া পয়সা, মোদি হাজার হাজার কোটি টাকা দিল্লি থেকে পাঠাচ্ছেন, দিল্লি ভাইরা লুট করে নিচ্ছে, ফুটানি মারছে। যার টিনের চালের বাড়ি ছিল ফুটো ফুটো, দিনের বেলা সূর্য দেখতো, রাত্রে বেলা চাঁদ দেখতো, বৃষ্টি হলে ঘরের মধ্যে বালতি মগ গামলা লাগাতে হতো, জল পড়তো। এখন তিনতলা নীল সাদা বাড়ি করেছে, দুদিন ছাড়ির মতো, আর বারান্দায় হুইলচেয়ার নিয়ে বসে আছে। বাড়িতে খাওয়ার ছিল না, হাঁড়ি চাপতো না, দু টাকা কিলো রসের তাল চাল খেত, এখন বিরিয়ানি মারছে, গাল ভেতরে ঢুকে গেছিল এরকম, এখন ফুলো ফুলো গাল ক্রিম মাখিয়ে ঘুরে বেড়াচ্ছে চকচক করছে। কোথা থেকে পয়সা এলো? এই গরিব মানুষের উন্নয়নের টাকা ঝেড়েছে। যেদিন বিজেপি ক্ষমতায় আসবে, এক এক টাকা টেনে বার করব, পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, কাউকে বিষ্ণুপুরের জেলে, কাউকে বাঁকুড়ার জেলে, কেউ দমদমে সেন্ট্রাল জেলে, আর বড় নেতা হলে কটক ভুবনেশ্বরে পাঠিয়ে দেবে। গরিব মানুষকে তার সম্পদ চুরি করা, তার রেশনের চাল চুরি করা, তার ত্রিপল চুরি করা, তার 100 দিনের কাজের টাকা চুরি করা, তার পায়খানার টাকা চুরি করা, তার আবাস যোজনার টাকা চুরি করা, এছাড়া করেছে, তাদের কাউকে মাফ করা হবে না। সেই ভয় আমাদের বিরোধিতা করছে, এই কথা বলি বলে আমাদের কর্মীদের কেস দিচ্ছে। 29,000-এর বেশি কেস লড়ছি আমরা, মার্ডার কেস, হাতিয়ার কেস, গাঁজার কেস, যা ইচ্ছা দিয়ে দিচ্ছে, 136 জন। আর আজকে আরেকজন আমার কুচবিহারে আমাদের মন্ডল সভাপতি মেরে টাঙিয়ে দিয়েছে, 137-137 জন কর্মীকে হত্যা করা হচ্ছে, হাজার হাজার লোক ঘর ছাড়া পুলিশের ভয়ে, এখনো রোজ মারপিট হচ্ছে, ভয় দেখাচ্ছে, কত লোক জেলে আছে। খালি পশ্চিমবাংলায় এই অন্যায়ের বিরোধিতা করার জন্য আমাদের কর্মীদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, এই অত্যাচার অপমান সইবে না, তারা যোগ্য জবাব দেবে।
তাই আগামী এক তারিখ সেকেন্ড ফেজের ভোট ফার্স্ট মে ফার্স্ট এপ্রিল আপনাদের দায়িত্ব। এবারে ভোট শুরু হচ্ছে জঙ্গলমহল থেকে, ফার্স্ট ফেজে পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম হচ্ছে, সেকেন্ড ফেজে আমাদের বাঁকুড়ার বিষ্ণুপুর বাকি পূর্ব মেদিনীপুর হচ্ছে, হাটাল হচ্ছে। আপনাদের দায়িত্ব যেমন লোকসভার সময় সাহস করে বেরিয়ে ভোট দিয়ে সৌমিত্র দাকে এমপি করে পাঠিয়েছেন দিল্লি, সেমি ফাইনাল হয়ে গেছে, এবার ফাইনাল হবে, তাই ফাইনাল ম্যাচে মিস করা চলবে না, আমার ভোট দিয়ে জেতাতে হবে। সমস্ত এমএলএ আমাদের বাঁকুড়া জেলা থেকে জিতবে, বিষ্ণুপুর লোকসভার সমস্ত এমএলএ জেতাতে হবে। যারা বলেছিল খেলা হবে খেলা হবে খেলা হবে, খেলা শুরু হওয়ার আগে দিদিমণি পা ভেঙে রাস্তা লাইনে মারে, এখন আর খেলতে পারবেন না, কমেন্ট্রি দেবেন, ধারাবিবরণী, এখন খেলোয়াড় নয় ধারাবিবরণীকার হয়ে গেছেন। দিদিমণি আমাদের বললেন যে দিদিকে বলো দিদিকে বলো, বড় বড় পোস্টার লাগলো, মার ফোন মারলাম খুব, কেউ দিদি ধরে না, দিদিকে বলো হলো না, এখন বলছে দিদিকে ঠেলো দিদিকে ঠেলো, দিদিকে নিজের পায়ে চলতে পারছে। এবার বললেন দিদি, দিদি বলছেন দুয়ারে দুয়ারে সরকার, আপনার বাড়িতে লোক যাবে, বসে আছি সরকার কোথায়, দিদি বাড়িতে দুয়ারে দুয়ারে সরকার হলো না, এখন হুইল চেয়ারে সরকার হয়ে গেল। তাই এই ঠেলার সরকার হুইল চেয়ারের সরকার দরকার, যে নিজের পায়ে দাঁড়াতে পারে না সে বাংলাকে কি দাঁড় করাবে। বলছে আর পাঁচ বছর দিন, আমি বাংলার মেয়ে, এতদিনকে আপনি ছেলে ছিলেন, আমি একজন মহিলা, কেন কি পুরুষ ছিলেন আপনি, হঠাৎ মহিলা হয়ে যাবেন, আমাদেরকে বলতো ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেব, জো হামসে টকরায়েগা চুর চুর হো জায়েগা, এখন মেও মেও করছেন কেন। হ্যাঁ বলছে মোদিজির মুখ কেউ দেখতে চায় না, এমনি লক্ষ লক্ষ লোক আসছে, দিদি আপনার মুখ কেউ দেখতে চায় না, তাই ভাঙা ঠ্যাংটা দেখাচ্ছেন সব। এই ড্রামা অনেক দেখেছি আমরা, 10 বছর ধরে নাটক দেখলাম, কোন নাটক দেখতে চাই না, কাজ চাই, পরিবর্তন চাই, চিকিৎসা চাই, শিক্ষা চাই, যুবকদের হাতে চাকরি চাই, সেটা একমাত্র বিজেপি দিতে পারে। তাই প্রধানমন্ত্রী বলে গেছেন একবার আমাদের সুযোগ দিন, পশ্চিমবঙ্গকে পরিবর্তন করে দেখিয়ে দেব। আমিও সেই কথা আজকে বলতে এসেছি, সুপ্রীতি চ্যাটার্জি আমাদের নেত্রী, তিনি আমাদের প্রতিনিধি, তিনি আপনাদের বক্তব্য কলকাতার বিধানসভায় পৌঁছে দেবেন, আমাদের সরকারে প্রতিনিধি হিসাবে তিনি উন্নয়ন করবেন, একবার তাকে আশীর্বাদ করুন, ভারতীয় জনতা পার্টি আপনার স্বপ্ন সফল করবে, এই কথা বলে সবাইকে ধন্যবাদ, ভারত মাতা কি জয়। বেনারসির তিন অধ্যায়, রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি, শাহা টেক্সটাইল।